ইংরেজিতে শত শত বাক্য আপনি নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন খুব ছোট্ট একটা ক্লাস আমরা করবো কিন্তু এই ধরনের যত বাক্য আছে শত শত বাক্য আপনি নিজে নিজে ইংরেজি বানায় ফেলতে পারবেন দেখেন আমার ঘুম নেই আমরা অনেক সময় বলি আমার কিছু নেই আমার কাপড় নেই আমার ঘুম নেই আমার অত টাকা নেই আমার ব্যস্ততা নেই আমার হারাবার কিছু নেই আমরা অনেক সময় বলি তাই না আমার কিছুই অবশিষ্ট নেই আমার বাড়ি গাড়ি নেই আমার কোনো কষ্ট নেই এরকম অসংখ্য সিচুয়েশনে আপনি বলেন আমার এটা নেই আমার ওটা নেই কোনো কিছু না থাকা অর্থে হাজার হাজার বাক্য কীভাবে আমরা তৈরি করবো একটা মাত্র স্ট্রাকচার ফলো করে দেখেন খেয়াল করে এরকম যদি থাকে তাহলে বাক্যগুলোতে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট হ্যাভ সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট হ্যাভ আমরা জানি ডোন কখন ব্যবহার করব যদি সাবজেক্টটা আই এবং ইউ এবং প্লুরাল হয় তবে ডোন্ট ব্যবহার করব আর যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব। এটা আমরা ডেফিনেটলি জানি তাই না যেমন আমার ঘুম নেই তাহলে এখানে আমার অর্থ কি আমার অর্থ হচ্ছে আই তারপরে কি নেই অর্থ কি ডোন্ট হ্যাভ আমরা কিছু কি বললাম যে কিছু নেই থাকা অর্থে ডোন্ট বা ডাজেন্ট হ্যাভ ব্যবহার করবো আমরা তাহলে আই ডোন্ট হ্যাভ স্লিপ ঘুমের ইংরেজি কি স্লিপ আই ডোন্ট হ্যাভ স্লিপ আমার টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আমার কাজ নেই আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক আমার ঘুম নেই একটু আগে আমরা বলেছি আমার বাবা মা নেই আই ডোন্ট হ্যাভ প্যারেন্টস আমার সংসার নেই আই ডোন্ট হ্যাভ ফ্যামিলি এইভাবে যে কোনো বাক্য তৈরি করবেন আমার অত টাকা নেই ঠিক আছে আই ডোন্ট হ্যাভ অতর ইংরেজি হচ্ছে দ্যাট মাছ অতর ইংরেজি কি দ্যাট মাছ তাহলে আমরা কি বলবো আই ডোন মানি আমরা একটু আগে বলেছি আমার টাকা নেই আই ডোন্ট মানি আমার অত টাকা নেই আই ডোন্ট দ্যাট মাচ মানি ক্লিয়ার বোঝা গিয়েছে সেলিমের ব্যস্ততা নেই সেলিমের কোনো ব্যস্ততা নেই তাহলে ব্যস্ততার ইংরেজি কি বিজিনেস তাই না বিজিনেস তা কি বলবো আমরা সেলিম ডাজেন্ট হ্যাভ বিজিনেস ডাজেন্ট কেন হলো সেলিমটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে ডোন্ট আর হবে না ডাজেন্ট হবে তাহলে আমরা বলবো কি সেলিমের ব্যস্ততা নেই সেলিম ডাজেন্ট হ্যাভ বিজিনেস এরপর আর আমার আর হারাবার কিছু নেই আমার আর হারাবার কিছু নেই তাহলে কিছু নেই অর্থে ডোন্ট বা ডাজেন্ট হবে তাহলে আমার আমার যেহেতু আছে তাহলে ডোন্ট ব্যবহার করব আই ডোন্ট হ্যাভ এটুকু হলো কিছু নেই কিছু না থাকার অর্থে কি এনিথিং তাহলে কিছু অর্থে এনিথিং ব্যবহার করব আমরা তাহলে হারাবার টু লুজ আই ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ এই বাক্যটাকে আরেকভাবে করা যায়। আই হ্যাভ নাথিং টু লুজ তখন আর ডোন্ট হবে না আই হ্যাভ

প্লাস হ্যাপ প্লাস এক্সটেনশন বোঝা গিয়েছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমাদের স্পোকেন কোর্স সম্পর্কে যদি জানতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে ফোন করে বিস্তারিত জেনে নিই আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইটা ওয়েতেই শূন্য থেকে একদম স্পোকেনটা শেখাই দেখা হবে পরবর্তী ভিডিওতে